হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী এসএসসি এম টিএসের চব্বিশতম পর্ব রয়েছে পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন মহাবলীপুরমে সাতটি প্যাগোডা কোন শিল্পকর্মের সাক্ষী এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ পল্লব মহাবলীপুরমে স্মারকসমূহ তামিলনাড়ু রাজ্যে চেন্নাই থেকে কিছুটা দূরে অবস্থিত আটান্ন কিলোমিটার দূরে তো স্মারকসমূহ সপ্তম এবং অষ্টম শতাব্দীতে পল্লব রাজাদের সময় নির্মাণ করা হয়েছিল আর উনিশশো সালে ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত হয় দুই নাম্বার প্রশ্ন সুখ সেন কোন সম্রাটের দরবারে সাহিত্যিক ছিলেন শাহজাহান অপশন খ তিন নাম্বার দিল্লিতে একজন মোগল সম্রাটের স্ত্রী ইংরেজদের চর হিসেবে কাজ করে সিপাহী বিদ্রোহে ভারতীয়দের বিরুদ্ধতা করেছিলেন তিনি কে তিনি হলেন জিনাত মহল অপশন ঘ চার নম্বর প্রশ্ন ভিক্টোরিয়া ইনস্টিটিউশনকে প্রতিষ্ঠা করেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন অপশন খ সালটা হচ্ছে উনিশশো সাল এই ইনস্টিটিউশনের সাথে আমার অনেক স্মৃতি জড়ানো আছে আমি এই কলেজেরই প্রাক্তন স্টুডেন্ট পাঁচ নম্বর প্রশ্ন কোন বছর থেকে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের দিবস হিসেবে পয়লা মে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় কোন বছর থেকে আঠারোশো সাল অপশন খ ছয় নম্বর প্রশ্ন নোবেল পুরস্কার যার নামে শুরু হয়েছিল সেই আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন ডিনামাইট অপশন গ সাত নম্বর প্রশ্ন কাঁচের টুকরো কিসে ডোবালে অদৃশ্য হয়ে যায় গ্লিসারিন অপশন গ আট নম্বর প্রশ্ন এক ক্ষমতা কত ওয়াটের সমান সাতশো ছেচল্লিশ ওয়াট অপশান খ নয় নাম্বার প্রশ্ন নদী ক্ষয়কার্য কোথায় সবচেয়ে বেশি হয় যেখানে নদীর বেগ বেশি হয় সেখানে ক্ষয়কার্য বেশি অপশন গ দশ নম্বর প্রশ্ন কে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন অনন্ত বর্মন অপশন খ তবে আমি বলবো যে এখানে অপশন অনুসারে কিন্তু অনন্ত বর্মন পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন কে এই নিয়ে অনেকগুলো মত আছে এক এক মত অনুসারে এক একজন ঠিক আছে কোথাও আছে মালবরাজ ইন্দ্রদন্য পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন তবে এই অপশন অনুসারে অনন্ত বর্মন এগারো নম্বর প্রশ্ন কোনটি বারুদের উপাদান নয় সীসা বারুদের উপাদান নয় অপশন গ বারো নাম্বার প্রশ্ন কুমায়ুন অঞ্চলের সাধু জলের বড় রথকে কি বলে তাল বলে অপশন তেরো নাম্বার প্রশ্ন স্বাধীনতা আন্দোলনে কোন বাঙালি বিপ্লবী সবচেয়ে বেশি দিন কারারুদ্ধ ছিলেন গণেশ ঘোষ অপশন গ চৌদ্দ নম্বর প্রশ্ন নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হাতির দাঁতের শিল্পের কেন্দ্র ছিল মথুরা অপশন খ পনেরো নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল কন্টক অপশন গ দেখে নেব তোমাদের আগের দিনে হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম প্রশ্ন সাপ তারাতে নিচের কোনটি ব্যবহার করা হয় ব্যবহার করা হয় কার্বোলিক অ্যাসিড তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ ফেনল কার্বলিক অ্যাসিড হিসেবে পরিচিত একটি অ্যারোমেটিক জৈব যৌগ ফেনলের আণবিক সংকেত হচ্ছে সি সিক্স এইচ ফাইভ ও এইচ এটি সাদা দানাদার কঠিন পদার্থ এবং সহজে উদ্যায়ী তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও এবার দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন ভারতের কোন পণ্যটি প্রথম জিআই ট্যাগ পেয়েছে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর প্রশ্ন নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কোন কণা ব্যবহৃত হয় নিউট্রন কণা ব্যবহৃত হয় অপশন খ সতেরো নম্বর প্রশ্ন পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন হল মহাবলীপুরমের প্রস্তর খোদিত রথ অপশন ঘ অপশন ঘ আঠেরো নম্বর প্রশ্ন নীল দর্পণের ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে শাস্তি দেওয়া হয়েছিল রেভারেন্ড লংকে শাস্তি দেওয়া হয়েছিল অপশন গ উনিশ নম্বর প্রশ্ন উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান হল জিঙ্ক অপশন গ কুড়ি নম্বর প্রশ্ন মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের পরিচালককে মেহবুব খান অপশন ক একুশ নাম্বার ভারতের পার্লামেন্ট হাউস বা সংসদ ভবন কত সালে উদ্বোধন করা হয়েছিল উনিশশো সাল অপশন খ বাইশ নম্বর প্রশ্ন গবাদি পশুদের অসুখ সম্বন্ধে বিস্তারিত অধ্যয়নের জন্য বায়োসেফটি ল্যাবরেটরি ভারতের কোথায় প্রতিষ্ঠা করা হয়েছে ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠা করা হয়েছে অপশন খ তেইশ নম্বর প্রশ্ন বিখ্যাত রক গার্ডেন কোথায় অবস্থিত চন্ডীগড়ে অবস্থিত অপশন গ চব্বিশ নম্বর ভারতে কোন বছরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাল অপশন খ পঁচিশ নাম্বার প্রশ্ন ডাল তামাক আঁখ প্রভৃতি কী ধরনের শস্য খারিফ শস্য অপশন গ খারিফ শস্যের অর্থ হচ্ছে বর্ষাকালীন ফসল যা বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা হয় যেমন ধান পাট ভুট্টা আখ জোয়ার বাজডা কার্পাস প্রভৃতি হচ্ছে খারিফ ফসলের উদাহরণ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঁচিশটা গুরুত্বপূর্ণ এমসি ক্লাস ভালো লাগলে গ্রহণযোগ্য বলে মনে হলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই